ভোলার লালমোহনের নাজিরপুর ও পটুয়াখালীর কালাইয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু করার লক্ষ্যে ঘাট পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আহমদ শামীম আল রাজি। শুক্রবার সকালে প্রথমে ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর ঘাট ও পরে পটুয়াখালীর কালাইয়া ঘাট পরিদর্শন করেন তিনি। অতি দ্রুত সময়ের মধ্যে এ রুটে ফেরি চলাচল চালু করার আশ্বাস দেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন তজুমুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, বিআইডব্লিউটিসির পরিচালক এস এম আশিকুজ্জামান, ক্যাপ্টেন হাশিমুর রহমান চৌধুরী এবং বিআইডব্লিউটিসি ভোলার বাণিজ্যিক ব্যবস্থাপক পারভেজ খানসহ অন্যান্যরা।